উপেন্দ্র কিশোর রচনা সমগ্র থেকে পাকা ফলার পাড়া এক ফলারে বামুন ছিল তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলে খুব গরিব দই চিড়ের বেশি কিছু খাইতে দিবার ক্ষমতা তাহাদের ছিল না ব্রাহ্মণ শুনিয়াছিল দই চিড়ের ফলারের চাইতে পাকা ফলার ব্যাপারটা ঢের ভালো সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করতে আসিল তাহাকে সে বলিল পাকা ফলার খাওয়াতে হবে হে সে বেচারা গরিব লোক পাকা ফলার সে কোথা থেকে দেবে তাই সে বিনয় করিয়া বলিল মশাই পাকা ফলার দেওয়া কি আর যার তার কাজ রাজা রাজেরা হলে তবে পাকা ফলার দিতে পারবে এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল তবে রাজা যেখানে থাকে সেইখানে গিয়ে আমি পাকা ফলার খাব ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চলিয়াছে পথে যাহাকে দেখে তাহাকেই জিজ্ঞেস করে হ্যাঁ গো রাজার বাড়িটা কোনখানটায় একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া দিয়া বলিল ওই যে পাকা বাড়ি দেখছ ওই রাজার বাড়ি ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাই আছে। পাকা বাড়িও তেমনি দেখিয়াছে সুতরাং পাকা বাড়ির কথা শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া রাজার বাড়ির ভিত্তিকে তাকাইল সে দেশে সব লোকেরই ঘর খালি রাজার একটি সুন্দর পাকা বাড়ি ছিল রাজার বাড়ি দেখিয়ে ব্রাহ্মণের মুখে লাল পড়িতে লাগিল সে গদগদ গদ বলিল পাকা বাড়ি আহা পাকা বাড়ি বটে না তবে হবে কেন সে যে রাজা তাই সে অমনি বাড়িতে থাকে ওটা তৈরি করতে না জানি কত ক্ষীর ছানা চিনি লেগেছিল এ মনে করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার এক বাড়ির কোন কামড়াইয়া ধরিল তখনই আবার উ হু 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 করিয়া কামড় ছাড়িয়া দিল তারপর সে ভাবিতে লাগিল এই তো এই ফলারের নামই পাকা ফলার কতখানিক ভাবিয়া সে বুঝিল ও হো বুঝেছি ব্যাপারটা নারকেলের মতন এটা ওর খোল আসল জিনিসটা ভেতরে আছে এই বলিয়া সে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াইতে আরম্ভ করিল তাহার দুইটি দাঁত ভাঙ্গিয়া গেল তাহাতে গ্রাহ্য নাই কামড়াইতে কামড়াইতে সে কনের অনেকখানি ভাঙ্গিয়া ফেলিয়াছে আর মনে করিয়াছে যে আর বেশি দেরি নাই এরপরেই পাকা ফলার আসবে এমন সময় কোথা হইতে মস্ত পাগড়িয়াওলা এক দারোয়ান আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল আরে ঠাকুর কা করতে হো মহারাজকে ইমারত খাডা গী ক্যা চলো তুম হামারে সাথ এই বলিয়া দারোয়ান তাহাকে রাজার নিকট লইয়া চলিয়া গেল দারোয়ানের কাছে সকল কথা শুনিয়া রাজা বলিলেন কি ঠাকুর এখানে কি করছিলে ব্রাহ্মণ উত্তর করিল মহারাজ আমি পাকা ফলার খাচ্ছিলুম খোলাটা না ভাঙতে ভাঙতেই এই ব্যাটা দারোয়ান আমাকে ধরে এনেছে এই কথা শুনিয়া রাজা মহাশয় হো হো করিয়া হাসিতে লাগিলেন আর বেশ বুঝিতে পারিলেন যে ঠাকুরের পেটে কত বুদ্ধি যাহা হোক তাহার সাদাশিদে কথাগুলি রাজার বেশ ভালো লাগিল সুতরাং তুমি তিনি হুকুম দিলেন এই ব্রাহ্মণকে পেট ভরিয়া পাকা ফলার খাইবার মতন ময়দা ঘি আর মিঠাই দাও ব্রাহ্মণও মনে সুখে রাজাকে আশীর্বাদ করতে করতে ময়দা ঘি আর মিঠাই লইয়া ঘরে ফিরিল আসিবার সময় বলিয়া আসিল যে পাকা ফলার খাওয়া আবার খাইয়া আবার রাজা মহাশয়কে আশীর্বাদ করতে আসিবেন পরদিন সকালে রাজা মহাশয় হাত মুখ ধুইয়া সভায় আসিয়ায় সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন কি ঠাকুর পাকা ফলার কেমন খেলে ব্রাহ্মণ বলিল মহারাজ অতি চমৎকার খেয়েছি পাকা ফলার কি আর মন্দ হতে পারে গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল তাই জল দিয়ে গুলে তরল করে করতে হলো কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল ময়দা আর ঘি দিয়া যে লুচি তৈরি করতে হয় ব্রাহ্মণ তাহা জানিত না কাজেই সে কাঁচা ময়দাগুলি ঘি আর মিঠাই দিয়া মাখিয়া খাইতে চেষ্টা করিয়াছিল সহজে তরল না হয় দেখিয়া তাহাতে আবার জল মিশাইয়াছিল খাইতে তাহার খুব বড়ই ভালো লাগিছিল তবে পেটে রইল না এই যা দুঃখ রাজা বলিলেন লুচি লুচি নিজে তৈরি করিয়া খাইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার ঘটিতেছে না সুতরাং তিনি তাহার রসুয়ে বামুনদের একজনকে ডাকিয়া বলিলেন এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে গিয়ে লুচি তৈরি করে ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইয়ে দাও রসুয়ে বামুন ফলারে বামুনকে তাহার বাড়ি দেখাইয়া দিলেন আমি খাবার তৈরি করে রাখব আপনি বিকেলে এসে খাবেন আমি বাড়ি থাকব না আমার ছেলে আপনাকে খেতে দিয়ে দেবে ব্রাহ্মণ তখন রাজি হইয়া বাড়ি গিয়ে বিকেল হবার জন্য অপেক্ষা করিতে লাগিল রসুয়ে বামুনের সেই ছেলেটা বড় ভালো ছিল না একটা চোরের সঙ্গে তাহার বন্ধুত্ব ছিল রসুয়ে বামুন ফলারে বামুনের জন্য লুচি সন্দেশ ইত্যাদি তৈরি করিয়া তাহার ছেলেকে বলিল সেই লোকটি এলে তাকে বেশ করে খাওয়াস তাহার ছেলে বলিল তার জন্য কিছু চিন্তা করো না আমি তাকে যত্ন করে খাওয়াবো রসুয়ে বামুন রাজবাড়িতে রান্না করতে চলিয়া গেল তাহার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল দুশের বেশি লুচি আর তাহার মতো তরকারি মিঠাই ইত্যাদি প্রস্তুত হইয়াছিল চারখানেক লুচি আর খানিকটা তরকারি ফলারের বামুনের জন্য রাখিয়া আর সমস্ত সেই হতভাগা তাহার সেই বন্ধু আর নিজের জন্য রাখিয়া দিল ফলারের বামুন আসিল আসিলে পরে সে সেই চারখানা লুচি তাহাকে খাইতে দিল সে বেচারা জন্মেও লুচি খায় নাই তাহাতে আবার এমন চমৎকার লুচি রাজার বামুন ঠাকুর তাহা তৈরি করিয়াছে এমন জিনিস দু চারটি মাত্র খাইয়া তাহার পেট তো ভরিলই না বরং ক্ষুধা আরও বাড়িয়া গেল সে খালি দুঃখ করিয়া বলিতে লাগিল আহা আর যদি খান কতক দিত সে দুঃখ করিয়া বলিতে লাগিল আহা আর যদি খান কতক দিত রসুইয়ের বামুনের বাড়ি হইতে বাহির হয়ে ফলারের বামুন রাস্তা দিয়ে চলল তাহার মনের দুঃখ রাখিবার জায়গা ছিল না চলে আর খালি বলে আহা আর খানখতক যদি দিত এমন সময় হয়েছে কি রাজার প্রধান ভাণ্ডারী সেই রাস্তা দিয়ে চলেছে সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামুনের জন্য দুসের ময়দা আর তাহার মতো সব জিনিস মাপিয়া দিয়াছে ফলারের বামুনের মুখে ওই কথা শুনিয়া সে জিজ্ঞাসা করিল ঠাকুর ঠাকুরমশাই কি যদি আর খান কতক হতো ফলারে বামুন বলিল বাবা আমি এই পাকা ফলারের কথা বলছি রাজা রাজামশাই চিরজীবী হন উনি আমাকে এমন জিনিস খাইয়েছেন খালি যদি আর খান কতক হতো ভান্ডারি জিজ্ঞেস করিল আপনাকে কখানা দিয়েছিল ফলারে বামুন বলিল চারখানি পাকা ফলারে আমারে দিয়েছিল ভান্ডারি সবই বুঝিতে পারিল সে কী ঠাকুর ভান্ডারি সকলই বুঝিতে পারিয়া বলিল সে কি ঠাকুর মশাই দুসের ময়দা দিয়েছি তাতে কি না মোটে চারখানা লুচি ব্রাহ্মণ বলিল হ্যাঁ বাপু চারখানাই ছিল আর তাতে খুব চমৎকার লাগছিল ভান্ডারি বলিল ডুসের ময়দায় এর চেয়ে ঢের বেশি লুচি হয় আমার বোধ হচ্ছে ওই রসুয়ে বামুনের ছেলেটাই বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে আপনি আবার যান এবারে গিয়ে একেবারে মাচায় উঠবেন দেখবেন আপনার লুচি সেখানে আছে ব্রাহ্মণ বলল তাই নাকি কি বাপু তুমি বেঁচে থাকো বেঁচে থাকো বাবা হতভাগা বেল্লিক শয়তান পাজি এই বলিতে বলিতে ব্রাহ্মণ সেই রসুইয়ের বামুনের বাড়ির দিকে ছুটিল গালিগুলি অবশ্য ভান্ডারীকে দেয় নাই দিয়েছিল রসুয়ে বামুনের ছেলেকে রসুয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে চারখানি লুচি খাওয়াইয়া বিদায় করিয়াই তাহার সেই চোর বন্ধুর কাছে গিয়াছিল সেখানে গিয়া সে চোরকে বলিল বন্ধু ঢের লুচি তৈরি করে মাচার উপরে রেখে এসেছি তুমি শিগগির যাও আমিও এই বাজার থেকে একটা জিনিস নিয়ে এখনই আসছি চোর রসুয়ে বামুনের মাচার ওপর তৈরি করা লুচির ঢাকনা খুলিতে যাইবে এমন সময় ফলারে বামুন আসিয়া উপস্থিত এবারে কথাবার্তা নাই একেবারে মাচায় গিয়া উঠিল চোর পড়িল মহা মুশকিলে লুকাই বা স্থান নাই পালাইবার পথ নাই এখন সে কোথায় যায় শেষটা কি করে মাচার কোণে একটা কাঠের থাম জড়াইয়া কোনো রকমে বেমালুম হইয়া থাকিতে চেষ্টা করিতে লাগিল একে সন্ধ্যাকাল তাহাতে আবার ফলারে বামুন নিতান্ত সাদাসিদে লোক লুচি খাইবার জন্য তাহার মনটা যার পর নাই ব্যস্ত সুতরাং চোরকে সে দেখিতেই পাইল না ফলারে বামুনের সামনে লুচি সন্দেশ তরকারি মিঠাই সাজানো দেখিয়াই খাইতে বসিয়া গেল পেটে যত ধরিল তত সে খাইল আর একটি হজমি গুলিরও স্থান নাই পেটে এমন সময় ভারী একটা মজা হইল রসুয়ে বামুনের ছেলে বাজার থেকে ফিরিয়া আসিয়াছে ঠিক সেই সময় রসুয়ে বামুনও আসিয়াছে অন্যদিন সে প্রায় দুপুর রাত্রের পূর্বে ফেরে না কিন্তু সেদিন সে ভুলিয়া একটা ঝাঁঝরা ফেলিয়া গেছিল আর সেটার ভারী দরকার ছেলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল বাবা তুমি এখনি ফিরে এলে যে রসুয়ে বামুন বলিল ঝাঁঝরা ফেলে গিয়েছিল তাই নিতে এসেছি ততক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হইয়াছে আর একটু হইলেই তাহার দম আটকাই পিপাসায় গলা শুকাইয়া গিয়াছে কিন্তু এখানে জল নাই সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল কিন্তু ভালো করিয়া কথা ফুটিল না রসুয়ে বামুন তার ছেলেকে বলিল ওটা কি রে ছেলে দেখিল ভারী মুশকিল সে ফলারে বামুনের কথা তো জানিত না কাজে সে মনে করিয়াছে যে ওটা তাদের বন্ধু গলায় সন্দেশ আটকাইয়া বিশ্রী স্বরে জল জল চেঁচাইতেছে বন্ধুর খবরটা বাপকে দিলে সে বন্ধুর আর হাড়ের আর রাস্তা রাখবে না আর কিছু না বলিলেও হয়তো মাচাই উঠিয়া দেখিবে এমন সময় হঠাৎ বুদ্ধি জোগাইল সে বলিল বাবা ওটা নিশ্চয় ভূত না হইলে অমন মাচার উপর থেকে বিশ্রি আওয়াজ দেবে কেন ভূতের কথা শুনিয়া রসুয়ে কাঁপিতে লাগিল আরও মুশকিলের কথা এই যে ভূতটা জল চাইতেছিল তাহার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না অথচ জল না পাইলে যে লোকটি ভয়ানক চটিয়া যাইবে তারপর সে কি করিবে ঠিক নাই ছেলের ভারী ইচ্ছা সে গিয়া ভূতকে জল দেবে কিন্তু রসুয়ে বামুন বলিল তা হবে না যদি তোর ঘাড় ভেঙে দেয় এমন সময় মনে হইল মাচার ওপর কয়েকটি নারকেল ছাড়ানো আছে সুতরাং সে ভূতকে বলিল মাচায় নারকেল আছে থামে আচেড়ে খেয়ে নাও ফলারে বামুনের হাতের কাছেই নারকেলগুলি ছিল সে তাহার একটা দাঁত সে তাহার একটা হাতে লইয়া থামে আচড়াই ভাঙিতে লাগিল সেই থাম জড়াইয়াই ছিল ব্রাহ্ম আর সেই থাম জড়াইয়া চোট ছিল ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করে সেই চোরের মাথাতেই নারকেল আছেড়াইয়া একেবারে মাথা ফাটিয়া ফেলিবার জোগাড় করিতে লাগিল এরপর একটা মস্ত গোল বাঁধিল এর বাড়ি খাইয়া চোর ভয়ানক হেঁচকাইয়া উঠিল আর তাহাতে ভয়ানক চমকাইয়া গিয়া ব্রাহ্মণও মাউ করিতে লাগিল গোলমাল শুনিয়া পাড়া সমস্ত লোক এদিকে আসিয়া জড়ো হইল আসল কথাটা জানিতে আর কারোর বেশি দেরি রইল না চোর ধরা পড়িল আর রসুয়ে বামুন তাহার ছেলেকে সেই ঝাঁঝরা দিয়া এমন ঠেঙান ঠেঙ্গালো সে আর কি বলবো